আচ্ছা ভাবুন তো আগামীকাল চব্বিশে মে শুক্রবার দিন আপনি সকালে বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল আর সেই টিকিটটি কেটে আপনি বাড়ি ফিরে আসলেন আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসছে লাইটটা কেমন বদলে গেল না ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল শুক্রবার দিন ছয় ছয়টি রাশির জীবনে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারা খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী কারণ এই ভিডিওতে যে ছটি রাশির নাম বলবো। সেই ছয় রাশির জাতক ও জাতিকার আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে কোন সেই ছটি রাশি তা তো আমি আপনাদেরকে জানাবই সাথে আপনাদেরকে সেই ছয় রাশির টার্গেট নাম্বারও বলবো তবে খেয়াল রাখবেন যে রাশিগুলির নাম বলবো এবং যে টার্গেটগুলির নাম বলবো পুরোটাই কিন্তু ইন জেনারেল হ্যাঁ তাই আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তি কোন সময় রয়েছে কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে তাহলে আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা অনেকটাই জোরালো হয়ে উঠবে হ্যাঁ আবার অনেকের রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে তবে এই কবচ তাদের জন্যই প্রযোজ্য যাদের রাহুগ্রহ অবস্থান শুভ রয়েছে হ্যাঁ রাহু গ্রহ যদি শুভ না থাকে তাহলে এই রাহু রক্ষা কবচ পড়ে কোনো লাভ হবে না তাই আপনার জন্মছকে রাহুগ্রহ শুভ রয়েছে না অশুভ রয়েছে সেটা আগে ব্যক্তিগত জন্মছক না বিচার করলে বলা সম্ভব নয় আরেকটি বিষয় বলে দিই আপনাদের মধ্যে অনেকেরই জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নেই জানা নেই আপনাদের জন্য হস্তরেখা বিচার রয়েছে অর্থাৎ আপনাদেরকে ডান হাতের ছবি তুলে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আপনার নাম এবং আনুমানিক একটা বয়স লিখে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপে আরেকটি বিষয় না বলেই পারছি না আপনাদের মধ্যে যারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন তারা একটু ধৈর্য ধরুন কারণ আজকের দিনেই একটা বিশাল হোমযোগ্য হচ্ছে রাহু রক্ষা কবচের এবং যারা যারা নিতে চাইছেন রক্ষা কবচ আজকের দিনে এখনই বুকিং করতে পারেন কারণ আজকের দিনটি অতীব অতীব মাত্রায় শুভ হ্যাঁ কারণ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর আজকের দিনে রাহু রক্ষাকবচ এফেক্টেড সবচেয়ে বেশি অর্থাৎ তার কাজ কিন্তু অনেকটাই বেড়ে উঠবে তাই যারা দীর্ঘদিন ধরে ভাবছেন নেবো কি নেব না তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটি স্ক্রিনে রয়েছে এখনই যোগাযোগ করুন এছাড়াও যারা বাস্তু বিচার করব ভাবছেন এবং বাস্তু প্রতিকার করব ভাবছেন তারাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কারণ আজকের দিনটিতে এতটাই শুভ যে যে কোনো ধরনের বাস্তু প্রতিকার এক নিমিষে কিন্তু করা যায় আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় রয়েছে শুভ সময় আবার একটি সময় রয়েছে অশুভ সময় এই যে অশুভ সময়টিকে রাহুকাল হিসাবে চিহ্নিত করা হয় এই সময়ে আপনারা টিকিট কাটা বলুন কোনো কিছু কাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় তো আগামীকালের রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি হলো সকাল নটা তিপান্ন মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় তাহলে কোন সময় করবেন সকাল এগারোটা উনষাট মিনিট থেকে সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা নয় মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল চব্বিশে মে শুক্রবার দিন কোন ছয় রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম জানাব নাম জানানোর আগে আমি একটি বিষয় বলে দিই আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিও খুব ফলো করেন এবং আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে উইদাউট রাহু রক্ষা কবজে হ্যাঁ তবুও আমি বারবার বলি যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হচ্ছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন এবং আজকের দিনে যারা যারা রাহু রক্ষা কবচ তৈরি করছেন বা করার জন্য বুকিং করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কার্যকরীটা অতীব মাত্রায় বেশি হবে মানে খুব তাড়াতাড়ি কিন্তু কাজ দেবে তাই দেরি না করে ভিডিও দেখার পরে পরে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনার টার্গেট নাম্বার আট এবং তিন দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে রাশি বৃষ রাশির জাতক ও জাতিকার ইঞ্জিনারাল টার্গেট নাম্বার ছয় এবং চার এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইঞ্জিনারাল টার্গেট নাম্বার পাঁচ এবং এক এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকার ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার দুই এবং নয় এর পরবর্তী পাঁচ নম্বর চেয়ে রাশির নাম বলব যে রাশি আগামীকাল চব্বিশে মে শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির আগামীকালের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার এক এবং সাত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার আট এবং তিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ